Assalamualaikum guys, apna shobai kemon achen? Asha kori shobai bhalo achen guys. Ajker video te apnader jonno Geosilver kichu information thakbe. Guys, ami apnaderke bolechhilam amader Evo Fish screen aste choleche ar oita review guys ami apnader je din update hobe shei din dekhabo. But guys, ajke kintu amar kache review ta chole asheche dekhte kemon hobe. So video shokar ajke ami apnader dekhiye debo. New legendary bundle er video ta dekhte kemon hobe seta kintu amar kache chole ashe. So video ta ami apnader dekhiye debo je dekhte kemon hobe bundle ta ebong shei sathe guys prottekta legendary bundle er kintu ekta lobby entry information thake. So amader notun legendary bundle er lobby entry information ta dekhte kemon hobe setao kintu amar kache chole ashe. So eto je review kore dekhabo. Shudhu tai noy guys, Free Fire World Series যে ইভেন্ট আসছে চলেছে ওই ইভেন্টের মেইন ইন্টারফেসটা চলে আসছে আমার কাছে যে দেখতে কেমন হবে ইভেন্ট এবং আমরা কি কি ফ্রি দেবো সেগুলো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো পরবর্তী টপ আপ ইভেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ সার্ভারের মধ্যে কি দেখতে পাবো সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে সো সেটাও আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও গাইস FIFA World Cup স্পেশাল কিন্তু গাইস আমাদের গেমের মধ্যে আবার আসতে চলেছে জার্সি ইভেন্ট সো জার্সি ইভেন্ট কত তারিখে আসবে সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং ইভেন্টটা দেখতে কেমন হবে কি কি জার্সি থাকবে সেগুলো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এগুলো ছাড়াও গাইস আপকামিং সময়ের অনেকগুলো কনফার্ম ইভেন্ট পেয়ে গেছি আমি সো সেগুলো আজকে ভিডিওতে আমি আপনাদের রিভিউ করে দেখাবো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে গাইস ফার্স্টে আপনারা স্ক্রিন উপর দেখতে পারতেছেন আমাদের 16 তারিখে কিন্তু আসতে চলেছে OB37 আপডেট আর সেদিন কিন্তু আমরা কেউ গেম খেলতে পারবো না আমরা যদি গেমে ঢুকতে চাই তাহলে কিন্তু কেউ ঢুকতে পারবো না সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপডেটের কাজ চলবে এর মধ্যে আমরা কেউ গেম প্লে করতে পারবো না আর আপডেট শেষে মানে রাত 12টার দিকে যখন আমরা গেমে ঢুকবো তখন কিন্তু গাইস একটা গোল্ড রয়্যাল দেখতে পাবো সো সেই গোল্ড রয়্যাল বান্ডেলটা তো গাইস আপনারা দেখতেই পারতেছেন এখানে যে মেল বান্ডেলটা দেখতে পারতেছেন গাইস এই বান্ডেলটা আসবে আমাদের গোল্ড রয়্যালের মাধ্যমে আর যে ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছেন গাইস ওটা আসবে আমাদের এফএফ টোকেনের মাধ্যমে সো টোটালি বলতে গেলে গাইস দুইটা বান্ডেল আমরা ফ্রিতে পেতে চলেছে আপডেটের পরে সো আশা করি সবাই আপনারা সবাই নিয়ে নেবেন সো যাই হোক গাইস এখানে আমি আপনাদের দেখিয়ে দেবো ভিডিওর শুরুতে গাইস আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমি আপনাদের ইভো ফিস্টের ভিডিও শোকার রিভিউ দেখাবো সো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমাদের ইভো ফিস্টের স্ক্রিনটা সো ইভো ফিস্টের স্ক্রিনে যখন আপনারা পাঁচ মারবেন তখন গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রাগন টাইপের অ্যানিমেশন শো হবে আর এখানে গাইস ইভো বান্ডিলের আইকনটা কিন্তু শো হচ্ছে সো এটা রিভিউ আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি সো আপনারা তো দেখতে পাচ্ছেন গাইস ইভো ফিস্টের স্ক্রিনটা তো দেখতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা যখন আপনারা পাঁচ করবেন তখন কিন্তু গাইস ড্রাগন টাইপের অ্যানিমেশন শো হবে ও ভাই সাহেব যদিও গাইস আমি যতটা ভালো ভেবেছিলাম একদম ওইরকম না বাট গাইস এটা একটা ইভো ফিস্টের স্ক্রিন এটার সাথে আপনারা কিল অ্যানিমেশন পাবেন হিট অ্যানিমেশন পাবেন এবং এটার সাথে গাইস আপনারা ইমোটও পাবেন সো কিল অ্যানিমেশন হিট অ্যানিমেশন ওগুলা কিন্তু গাইস আমি আপনাদের 16 তারিখে দেখাতে পারবো আর মাত্র একদিন বাকি আছে মধ্যে সো আপনারা আশা করি সবাই একদিন ওয়েট করবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ইভো ফিস্ট স্কিনে ভিডিও দেখাবো সো ফাইনালি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম সো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা কিন্তু গাইস 16 তারিখ থেকে শুরু হয়ে যাবে মানে গাইস যেদিন থেকে আমাদের গেমটা আপডেট হবে ওই দিন থেকে কিন্তু শুরু হয়ে যাবে আর ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টের যে মেইন ইন্টারফেস ওটাও কিন্তু চলে আসছে আমার কাছে সো সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সো এই ইভেন্টের ইন্টারফেসের মধ্যে গাইস অনেকগুলো ইভেন্টের কিন্তু আইকন শো হচ্ছে সো দেখতে পাচ্ছেন গাইস লগিং রিওয়ার্ড পিক এন্ড উইন এরপর গাইস পপিং গ্যালাক্সি ইভো ফিস্ট গ্যালাক্সি হুইল এবং সেই সাথে গাইস এখানে কিন্তু আরো অনেকগুলো ইভেন্টের আইকন আছে সো এখানে আপনারা যে পপিং আইকনটা দেখতে পাচ্ছেন গাইস এই আইকনটার কাজ কি সেটা এখন আমি আপনাদের ভিডিও শোকারে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন গাইস এই টাইপের বাবল শুটার নামে কিন্তু গেম খেলছিলাম আমরা আগে সো এই পপিং অপশনে যখন আপনারা গাইস ক্লিক করবেন তখন কিন্তু গাইস এই টাইপের বাবল শুটার গেম ওপেন হবে এখান থেকে গাইস আপনাদের মিশন কমপ্লিট করতে হবে আর মিশন কমপ্লিট করলে এই টাইপের আপনারা স্টার টোকেন পাবেন যেগুলো দিয়ে এক্সচেঞ্জ করে আপনারা এখান থেকে ফ্রিতে অনেক কিছু নিতে পারবেন সো পপিং অপশনটা কেমন হবে সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম গাইস এরপর গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো অপশন আছে যার মধ্যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্যালাক্সি হুইল ইভেন্ট আর এটা আর কোন ইভেন্টটা গাইস এটা আমাদের ইভো বান্ডিলের ইভেন্ট সো দেখতে পাচ্ছেন গাইস ইভেন্টটা দেখতে কেমন হবে সো এই টাইপের কিন্তু হবে গ্যালাক্সি হুইল ইভেন্ট আর এখানে গাইস ইভো বান্ডিলটা থাকবে এরপর গাইস দেখতে পাচ্ছেন এখানে FFWS লাইভ নামে একটা অপশন শো হচ্ছে সো এটা কি গাইস এটা হচ্ছে গাইস ফ্রি ফায়ার কিন্তু অনেক বড় ধরনের একটা লাইভের অ্যারেঞ্জমেন্ট করবে মেবি গাইস 26 তারিখে হবে ডেটটা আর সেদিন গাইস আমাদের একটা টার্গেট দেওয়া হবে ধরুন 1 লাখ বা 2 লাখের মতো ওয়াচিং কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু গাইস আমরা গ্লোবাল স্কিন এরপর গাইস ইমোট এরপর কাস্টম রুম কার্ড এগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবো যেমন এর আগের বারও দিয়েছিল এরকম করেই সো এবার কিন্তু আইটেমগুলো চেঞ্জ হবে এর থেকেও কিন্তু অনেক ভালো ভালো আইটেম দিবে সো এটাই হচ্ছে গাইস এখানে FFWS লাইভ সো আমি এটার অপশন আমি আপনাদের দেখিয়ে দিলাম যে এটা কি হবে আর এটা দেখতে কেমন হবে বা কিভাবে আমরা কমপ্লিট করব ওয়ার্ল্ড সিরিজে যে ফাইনালটা হবে সেটা গাইস ব্যাংককে অ্যারেঞ্জমেন্ট করা হবে আর এখানে গাইস আমাদের যে আইটেমগুলো ফ্রিতে দেওয়া হবে প্লাস গাইস যে আমাদের ওয়াচিং টার্গেটটা দেওয়া হবে সেগুলো কিন্তু আপডেটে পরে আমি আপনাদেরকে জানাতে পারবো প্রত্যেকটা লেজেন্ডারি বান্ডিলের গাইস একটা নিজস্ব অ্যানিমেশন থাকে সো এটার যে অ্যানিমেশন সেটা তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন গাইস এটা একটা লোভ অ্যানিমেশন হবে সো যেমন গাইস কুবরা বান্ডিল যদি আমরা ইকুইপ করি তাহলে কিন্তু গাইস আমরা মোটরসাইকেল দিয়ে আসি ওইরকম কিন্তু একটা অ্যানিমেশন দেয় আর আমাদের নতুন এই বান্ডিলটার যে প্রোফাইল অ্যানিমেশন সেটা কেমন হবে সেটা তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন গাইস অনেকটাই যে আমাদের M87 স্ক্রিনের ইমোট ওই টাইপেরই কিন্তু লাগলো সো যাই হোক গাইস নিচ থেকে কিন্তু ওই টাইপের অ্যানিমেশন দেয় মানে বানিলটা গাইস কুবরা বানিলের একদম হুবহু কপি বলতে পারেন আপনারা কারণ হেয়ার স্টাইল তো গাইস দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু গাইস কুবরা বানিলের সাথে মিল আছে সো যাই হোক গাইস হেয়ার স্টাইলটা কিন্তু জোসেফের বানিয়েছে আর বানিলটা তো গাইস আপনারা দেখতে পেলেন সো আজকের ভিডিওতে গাইস আমি আপনাদেরকে শুধু বানিলটা দেখতে কেমন হবে সেটা দেখালাম এবং এটা যে লোভ অ্যানিমেশন সেটাই দেখালাম সো কালকের ভিডিওতে বা তারপরের দিনের ভিডিওতে কিন্তু গাইস আমি আপনাদেরকে বানিলের সাথে কি ইমোট থাকবে কি ইফেক্ট থাকবে প্রত্যেকটা কিন্তু দেখিয়ে দেবো এছাড়াও গাইস পরবর্তী রিটার্ন ইনকিউবেটর কিন্তু অনেক বেশি পরিমাণে লিক্স পাওয়া যাচ্ছে আমাদের গোল্ডেন ক্লাউড ইনকিউবেটরটাই হবে সো দেখতে পাচ্ছেন গাইস এটা আর ইনকিউবেটর যে বান্ডেলগুলাই প্রত্যেকটা বান্ডেলই কিন্তু গাইস অনেক রেয়ার বান্ডেল আমি যতটুকু জানতে পারতেছি গাইস পরবর্তী রিটার্ন ইনকিউবেটর হিসেবে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে গাইস আমরা গোল্ডেন ক্লাউড ইনকিউবেটরটাই দেখতে পেয়ে যাব সো গোল্ডেন ক্লাউড ইনকিউবেটরটা ব্যাক দিলে কিন্তু গাইস গেইন হিউজ পরিমাণে একটা বিজনেস করবে আর এটাই হচ্ছে গাইস তাদের বিজনেস স্ট্র্যাটেজি সো যাই হোক গাইস গোল্ডেন ক্লাউড ইনকিউবেটরটাই আসা সবথেকে বেশি চান্স আছে নেক্সট রিটার্ন ইনকিউবেটরে সো যদি আসে আপনারা কারা কারা বার করবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে আমি গোল্ডেন ক্লাউড ইনকিউবেটর থেকে বান্ডেল বের করব আমি দেখতে চাই গাইস আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কে কে গোল্ডেন ক্লাউড ইনকিউবেটরটা রিটার্ন চাই সো যাই হোক গাইস এখানে আমি
থেকে দেখিয়ে দেব লাইট ফেস্ট ইভেন্ট স্পেশাল গাইস বাংলাদেশ সাইবারের মধ্যে কিন্তু প্রত্যেকটা আইটেমই প্রায় চলে আসছে জাস্ট একটা ফিস্ট স্ক্রিন আসা বাকি আছে এবং সেই সাথে গাইস একটা ইমোট আসা বাকি আছে সো এই দুইটা আইটেম কিন্তু যে কোনো টাইমে বাংলাদেশ সাইবারে চলে আসবে হতে পারে গাইস আগামী কালও কিন্তু চলে আসতে পারে সো যদি ডেটটা কনফার্ম না সো যে কোনো টাইমে গাইস এই দুইটা আইটেম চলে আসবে গাইস আপনারা সবাই জানেন গাইস নভেম্বর মাসের 20 তারিখের পর থেকে কিন্তু গাইস ফিফা ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়ে যাবে আর ওয়ার্ল্ড কাপ স্পেশাল কিন্তু গাইস জার্সি ইভেন্ট আসবে 100% কনফার্ম থাকতে পারেন আপনারা সো প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেন ভাই কত তারিখে আসবে গাইস ডেটটা তো কনফার্ম হবে পাওয়া যায়নি বাট এই মাসে আসবে এটা আপনারা 100% শিওর থাকতে পারেন আর প্রত্যেকটা জার্সি গাইস আমাদের সকার এলিমেন্টের মাধ্যমে আসবে সকার এলিমেন্ট হচ্ছে গাইস একটা লাক রয়্যাল ইভেন্ট সো এই ইভেন্টের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা জার্সি দেখতে পেয়ে যাব সো যদি জার্সি নেওয়ার জন্য ওয়েট করে থাকেন তাহলে কিন্তু আর কয়েকটা দিন ওয়েট করতে হবে আর অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে হবে কারণ যে কোনো টাইমে চলে আসবে এখন সো যেহেতু টাইম হয়ে গেছে সো আপনারা কিন্তু সবাই জার্সিগুলো নিতে পারবেন এই মাসেরই 22 অথবা 23 তারিখ আমাদের বাংলাদেশ সাইবারের মধ্যে মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে আর মিষ্টি সব ইভেন্টটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে সো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস এখানে যে দুইটা বানিল দেখতে পাচ্ছেন গাইস বানিল দুইটা কিন্তু কনফার্ম না সো বানিল দুইটা কিন্তু চেঞ্জ হতে পারে বাট ইভেন্টটা কিন্তু কনফার্ম আর এখানে কিন্তু 100% কনফার্ম আমাদের এলিট পাস থাকতে চলেছে সো অনেকে বলেন ভাই এলিট পাস ডিসকাউন্ট কবে আসবে সো আমি আপাতত বলে দিলাম 22 অথবা 23 তারিখ আমরা সবাই এলিট পাস ডিসকাউন্ট নিতে পারবো আর মিষ্টি সব ইভেন্টের মধ্যে গাইস আপনারা ইমোট দেখতে পাবেন এবং সেই সাথে গাইস এখানে আপনারা ইভোগানের টোকেন দেখতে পাবেন এবং হাইপারবুকের টোকেনও থাকবে কিন্তু এখানে প্লাস গাইস এখানে দুইটা ভালো বান্ডিলও থাকবে সো যাই হোক গাইস মিষ্টি সব ইভেন্টটা আসবে আমাদের 22 তারিখ অথবা 23 তারিখে সো এখানে এলিট পাস তো আমরা ডিসকাউন্ট নিতে পারবো সো যারা যারা এলিট পাস এখনো করেনি অবশ্যই কিন্তু ওয়েট করবেন 22 অথবা 23 তারিখে কিন্তু আমরা সবাই এলিট পাস ডিসকাউন্ট পেয়ে যাব সত্যি বলতে গাইস আমি নিজেও এখন পর্যন্ত এলিট পাস করিনি কারণ আমি জানি মিষ্টি সব আসবে আমরা সবাই এলিট পাস ডিসকাউন্টে পাবো আর ডিসকাউন্টে এলিট পাস করা কিন্তু গাইস মজাটাই আলাদা সো যাই হোক গাইস আপনারা কারা কারা ওয়েট করতেছেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন 16 তারিখে গাইস ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট স্টার্ট হয়ে যাবে এবং সেখানে গাইস আমরা অনেকগুলো আইটেম রিওয়ার্ড দেখতে পাবো তারপর গাইস তার কিছুদিন পরে গাইস আসতে চলেছে আমাদের গেমের মধ্যে ফুটবল রিলেটেড ইভেন্ট যেখানে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল ইভেন্ট হবে গোলা সো তার কিছুদিন পরে গাইস আমাদের একটা কোলাবরেশন রিটার্ন করবে আর সেটা হচ্ছে গাইস আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের কোলাবরেশন আর আপনারা সবাই জানেন গাইস এখন কিন্তু প্রত্যেকটা কোলাবরেশন লাখ রয়্যাল ইভেন্টের মাধ্যমে রিটার্ন করতেছে যেমন গাইস কিছুদিন আগে কিন্তু আমাদের বানি কোলাবরেশন রিটার্ন করছিল ওটা কিন্তু গাইস লাখ রয়্যালের মাধ্যমে রিটার্ন করেছিল তার কিছুদিন আগে কিন্তু গাইস রিটার্ন করেছিল আমাদের মানি স্টার কোলাবরেশন সো সেটাও কিন্তু লাখ রয়্যালের মাধ্যমে রিটার্ন করেছিল সো আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের যে কোলাবরেশন এটাও কিন্তু আমাদের লাখ রয়্যাল ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে সো দেখতে পাচ্ছেন গাইস এখানে M87 স্কিন ইমোট বান্ডেল এসব গাইস প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড কিন্তু গাইস এখানেই আমরা দেখতে পেয়ে যাব আর হয়তো বা গাইস এখানে একটা জিনিস আপনারা সবাই মিস করতেছেন ওটা হচ্ছে গাইস ওয়ান পাঞ্চ ম্যানের যে ফিস্ট স্কিন ওইটা সো মেবি গাইস ওটা আমাদের ফিট টু ইভেন্টের মাধ্যমে ব্যাক দিবে সো যাই হোক গাইস আপডেট পরে এগুলো ব্যাক আসবে সো আপডেট পরে যদি এটা কনফার্ম ডেট আমি পেয়ে যাই তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো সো যাই হোক গাইস যেহেতু আপডেট পরে অনেকগুলো ইভেন্ট আছে সো এগুলো আগে আসবে তারপর গাইস আমরা এই কোলাবরেশন রিটার্ন দেখতে পেয়ে যাব সো এটা আসতে কিন্তু এখন অনেকটা টাইম লাগবে বর্তমানে গাইস আমাদের গেমের মধ্যে একটা গ্লোবাল স্কিন এবং একটা লুট বক্স স্কিনের কিন্তু টপ ইভেন্ট চলতেছে আর এই টপ ইভেন্টটা কিন্তু গাইস 16 তারিখে চলে যাবে এবং 16 তারিখে কিন্তু গাইস আমাদের গেমটা আপডেট হবে সেহেতু গাইস 17 তারিখের রাতের বেলা যে টপ ইভেন্টটা আসবে সেখানে কিন্তু গাইস আমরা ওয়ার্ল্ড সিরিজের যে হাইপার বুক সেটা কিন্তু দেখতে পাবো 100% কনফার্ম আর আরো একটি কথা সেটা হচ্ছে গাইস গেরিনা কিন্তু ফ্রি ফায়ারের অনেকগুলো সার্ভারের মধ্যে কিন্তু হাইপার বুকের কিন্তু প্রি অর্ডার দিচ্ছে তো আমাদের সার্ভার যদি গাইস মনে করে যে প্রি অর্ডার দিবে তাহলে কিন্তু আজকে রাত 12টা পরে বা আগামী কাল রাত 12টা পরে কিন্তু দিয়ে দিতে পারে মানে জাস্ট প্রি অর্ডারটাই আসবে মানে যখন হাইপার বুকটা আসবে তখন কিন্তু আমরা একদম ফ্রিতে পেয়ে যাবো আগে থেকে আর কি আমরা কিনে রাখবো সো প্রি অর্ডার কি এটা তো আপনারা সবাই জানেনই আবার গাইস এমনটাও হতে পারে কোনো প্রি অর্ডার টি অর্ডার আসবে না ডাইরেক্ট একদম হাইপার বুকটাই দিয়ে দিবে টপ ইভেন্টের মাধ্যমে সো যাই হোক গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে রাত 12টা পরে আগামী কাল ভোর 4টার দিকে আমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবো গাইস আজকে রাত 12টার পরে আগামী কাল ভোর 4টা থেকে কিন্তু তেমন কোনো কনফার্ম ইভেন্ট নেই কারণ প্রত্যেকটা ইভেন্টই কিন্তু এখন চলতেছে তবে গাইস বাইরের যেহেতু অনেকগুলো সার্ভারে গাইস হাইপার বুকে প্রি অর্ডার আসে সো সেহেতু যদি কোনো ইভেন্ট আসে তাহলে আমরা হাইপার বুকে প্রি অর্ডারটা দেখতে পেয়ে যেতে পারি তবে এটা চান্স কিন্তু খুবই কম তারপর আশা আছে একটু চান্স আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আর ইন্ডিয়া সার্ভারে গাইস আগামী কাল ভোর 4টার দিকে ফ্রি টু ইভেন্ট তাহলে গাইস লাখ রয়্যাল ইভেন্ট এই দুইটার মধ্যে যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে কিন্তু গাইস আমাদের নিউ যে ড্রাগনের অ্যানিমেশন ওটা কিন্তু আসার চান্স আছে সো এগুলো কিন্তু একটা কনফার্ম না জাস্ট প্রেডিকশন করে আপনাদের বলা হলো সো যদি না আসে কেউ বকাবকি করেন না তো এই ছিল আজকে ভিডিও হোক ভিডিও আপনার কাছে ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন তো দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।